সো নমস্কার গাইস, আজকে আমরা কথা বলবো টিকটক নিয়ে। টিকটক তো চলে গেছে, রঙ চড়া হ্যায় রঙ চড়েগা ব্যান্ড বাজা হ্যায়। আসলে মনটা একটু খুশি লাগছিল জানো তো, টিকটক চলে গেছে ভেবেছিলাম মনটা অনেক হ্যাপি থাকবে, কিন্তু না। টিকটক চলে গেছে বলে কি আবাল চাঁদের সংখ্যা কমে যাবে ভেবেছ? যদি ভেবে থাকো ভুল ভেবেছো, কারণ টিকটক চলে গেছে তো কি হয়েছে, আমাদের ফেসবুক তো আছে। টিকটক এর পর যেখানে সব থেকে বেশি আবাল চাঁদা দেখতে পাওয়া যায় সেটা হলো আমাদের ফেসবুক। আসলে এদের বাড়িতে টয়লেট থাকা সত্ত্বেও কিন্তু এরা বাড়িতে টয়লেটে গিয়ে হাগু করবে না, এরা সাধারণত ফেসবুকে এসেই হাগু করবে, কারণ এদের ফেসবুকে হাগু করতে ভালো লাগে, তাই না সালা? তো সেই সব ফেসবুকের ট্যালেন্টেড প্রাণীদের নিয়ে আজকের আমার ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফেসবুকের ট্রেন্ডের ব্যাপারে। তো এখন আমরা প্রতিনিয়ত ফেসবুক খুললে দেখতে পাই যে কোনো না কোনো মেয়ের একটা ফটো, আর সেই মেয়েটার ফটোর ক্যাপশন কি থাকে, যদি এই মেয়েটাকে না চেনো তাহলে তুমি স্বর্গে যাবে। এখনো পর্যন্ত এর বিষয়ে না জানা পাপটি ক্যান শেয়ার দিস পোস্ট। এই মেয়েটির জন্মদিনের পার্টিটা যে দেখেনি সে আর যাই হোক পাপি হতে পারে না। আর ঠিক সেই ফটোটা পোস্ট করার সাথে সাথেই ফ্রিতে খিচুড়ি খাওয়ার মতো সবাই কমেন্ট বক্সে এসে বলবে, বলছি দাদা লিংকটা পাওয়া যাবে নাকি? হ্যাঁ ব্রো লিংক প্লিজ। দাদা বলছি লিংকটা একটু দিলে বেশ ভালোই হতো, লিংকটা একটু দেবেন প্লিজ। ব্যাস অমনি তখন পোস্ট অ্যাডমিনও বিজনেস স্টার্ট করবে, কমেন্ট বক্সে তো কাউকে লিংক দেওয়া যাবে না, কমেন্ট বক্সের লিংক দিলে আমার ডিমান্ড থাকবে না। গাইস যাদের যাদের লিংক দরকার তারা আমাকে মেসেঞ্জারে পার্সোনাল মেসেজ করো, আমি সবাইকে লিংক দেব, কিন্তু কমেন্ট বক্সে আমি কাউকে লিংক দিতে পারবো না। এরপর আর কি বলার থাকতে পারে এরকম পাবলিকদের, তোমরাই বলো এরকম পাবলিকদের আর কি বলবো আমি। কেমন যেন পানুখানা পানুখানা মনে হয় ফেসবুকটাকে। এরপর আসবো আমাদের ফেসবুকের একটা মডার্ন দাদার কাছে, যার পিক দেখলে তো আমাদের রণবীর সিং বোধহয় লজ্জা পাবে। আমার লুঙ্গি হারিয়ে গেছে। না মানে এই ছেলেটার প্যান্ট না পড়ার কারণটা আমি এখনো অব্দি বুঝতে পারিনি, প্যান্টটা কি ভিজে গেছে, রাতের বেলায় কি প্যান্টে মুতে দিয়েছিল সকালে শুকায়নি, না গরম লাগছিল তাই খুলে দিয়েছে, এটাই কি ও স্টাইল দেখাতে চেয়েছে? আরে কেনা কে চাতে হো সেলফি উইথ এলিফ্যান্ট। গান্ডু বললে এদেরকে বোধহয় কম পড়বে, গান্ডুর এক একটা এইচডি ভার্সন এরা। তুমি কত বড় কাজ করে ফেলেছো, গোসল করে নিয়েছো তুমি, সত্যিই তো আমরা তো গোসল করি না, আমরা তো জানি না গোসল কি করে করতে হয়, তাই না? দুদিন পর হেগে এসো ছবি দেবে, হ্যাঁ দিয়ে বলবে আজকে হেগে এলাম আমি। প্লিজ দাও আমি তুমি সবাই নিজেকে ফেসবুকে একটু সুন্দর দেখানোর জন্য নিজেদের ফটোগুলোকে এডিট করে থাকি, না এটা ভুল কাজ নয়, কিন্তু নিজেকে যখন একটু অত্যন্ত সুন্দর দেখাতে গিয়ে জোসের পাশে জ্ঞান হারিয়ে ফটো এডিট করা হয়ে থাকে তখন কেমন দেখতে লাগে। এই দারুণ দেখতে ঠোঁট দুটো ভেজা ভেজা। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ 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 ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাও প্লিজ ক্লিক করে দিও। তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজও ফলো করতে পারো, আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর মুখে হাসিটা দেখো। টাটা। এই বাংলা।